সরকারকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলতে লেখক ফরহাদ মজহারকে অপহরণ করেছিল বিএনপি, তাই দ্রুত উদ্ধার হওয়ায় হতাশ হয়েছে দলটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ফরহাদ মজহারের অপহরণকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টায় ছিল বিএনপি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়। এতে এখন অনেকটাই চুপসে গেছে বিএনপির রাজনীতি।